কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখা দুপুরে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন হয় এ সময় বক্তারা বলেন দু হাজার সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে তাদের চাকরিচ্যুত ও মামলায় ফাঁসানো হয় তাই চাকরি পুনর্বহালের পাশাপাশি কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানান তারা মানববন্ধনে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরি হারানো ও মামলায় ক্ষতিগ্রস্ত মুন্সীগঞ্জের বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেয় পরে তারা মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন